E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান প্রতিবন্ধীদের জন্য অনুদান রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে জানেন কি বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা সবাই তো একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তাই তো? স্বাভাবিক কারণে কেমিস্ট্রি তথা রসায়ন তোমাদের একটা কম্পালসারি সাবজেক্ট, এটা পড়তেই হয়। রসায়নের শুরুতে আমরা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ে পর্যালোচনা করি, নাকি? রসায়ন মানে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়ার সমাবেশ। তো ওই এই ধরনের একটি বিক্রিয়া, অর্থাৎ একটা যৌগ আরেকটা যৌগের সঙ্গে কিভাবে মিশ্রিত হয়ে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ তৈরি করে, এমনই একটা বিক্রিয়া আজকে আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি থিওরিটা লিখে নিই। সোডিয়াম কার্বনে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়ে, একটু লিখে নাও, এ হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ সদৃশ যৌগ। ওকে, এটা কার সঙ্গে বিক্রিয়া করবে? বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে, করে এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বেরিয়াম এই জায়গায় আসবে আর সোডিয়াম এখানটায় যাবে। তো এ ধরনের বিক্রিয়াকে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে কি হবে? বেরিয়াম কার্বনেট হবে আর পাশাপাশি সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, বিএ CO3 প্লাস NaCl। এই যে বেরিয়াম কার্বনেটটা তৈরি হলো, এটা একটা অধঃক্ষেপ তৈরি করবে, সাদা বর্ণের অধঃক্ষেপ আমরা চোখের সামনে দেখতে পাবো একটু পরে। তাহলে এই ধরনের একটা বিক্রিয়া জাস্ট আমি দেখালাম, অসংখ্য বিক্রিয়া নিয়ে আমাদের রসায়ন সাবজেক্টটা তৈরি। তাহলে দেখাচ্ছি, একটু দেখতে থাকো। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট সলিউশন। এই সলিউশনটা কার সঙ্গে মিক্সড করব? বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে মিক্সড করব। আমি দিচ্ছি আগে সোডিয়াম কার্বনেটটা নেব, নিলাম একটু সলিউশন, তারপরে এটার মধ্যে মিক্সড করব। আমাদের লেখাই আছে বেরিয়াম ক্লোরাইড, এটা লবণ টাইপের যৌগ, এটাকে মিক্সড করব এখানে। দেখবে তোমাদের চোখের সামনে এক্ষুনি এগুলো তো একদম তরল, স্বচ্ছ জলের মতো দেখাতে, সঙ্গে সঙ্গে সাদা প্রেসিপিটেট বা অধঃক্ষেপ তৈরি হয়ে যাবে। দেখেছ, দইয়ের মতো সাদা অধঃক্ষেপ, সুন্দর অধঃক্ষেপ তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দিলে অধঃক্ষেপটা ধীরে ধীরে নিচে নামতে থাকবে, তারপর আমরা অধঃক্ষেপটা ফিল্টার করব। তো এখন তো আর ফিল্টার করার দরকার নেই। এবার এটা যে কার্বনেটের সলিউশন মানে অধঃক্ষেপ, এটাকে প্রয়োগ করার একটা রাস্তা আছে। কিভাবে করব? বেরিয়াম কার্বনেট
প্লাস এসিএল ডাইলিউট লঘু এসিএল ঢালবো তো একই রকম ভাবে এটা ডিসোসিয়েট করবে আয়নে ভেঙে যাবে বেরিয়াম আয়ন আর কার্বনেট আয়ন এটাও এস প্লাস এবং সিএল মাইনাস আয়নে ডিসোসিয়েট করবে তো বেরিয়ামটা ক্লোরিনের সঙ্গে মিক্সড হবে বেরিয়াম ক্লোরাইড তৈরি হবে আর হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে মিক্সড হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে ওকে তাহলে তৈরি হচ্ছে বেরিয়াম ক্লোরাইড প্লাস H2CO3 এই যে কার্বনিক অ্যাসিডটা যেটা তৈরি হলো এটা দুস্থিত যৌগ এটা স্বাভাবিক তা মানে রুম টেম্পারেচারে অটোমেটিক্যালি ভেঙে যায় ভেঙে স্বাভাবিক তাপমাত্রা ভেঙে বুদবুদ করে CO2 গ্যাস নির্গত হবে ওকে তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম বেরিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস জল এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে CO2 এবং জল এই দুটোতে রূপান্তরিত হয়ে যায় এক্ষুনি চোখের সামনে দেখবে যে যেইমাত্র আমি ডাইলিউট H2SO4 হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালবো তৎক্ষণাৎ ভুতভুত ভুতভুত করে কি গ্যাস নির্গত হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে এবার ধীরে ধীরে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া চলতে থাকবে এবং এই অর্ধক্ষেপটা কি হয়ে যাবে ডিজলভ হয়ে যাবে তাহলে আমরা কি ঢালবো এখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখেছ ভুতভুত ভুতভুত করে CO2 গ্যাস নির্গত হচ্ছে এই একদম স্বচ্ছ হয়ে গেল ক্রিয়াটা দেখালাম এই কারণে আমরা আজকে রসায়নের যে অংশটা নিয়ে এখানটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রসায়নের প্রাথমিক ধারণা সমূহ এটার অন্তর্গত প্রত্যেকটা বিক্রিয়া প্রত্যেকটা রিয়েকশন কতগুলো নিয়মনীতির মধ্যে চলে কোনো রিয়েকশন এই নিয়মনীতির বাইরে চলতে পারে না ওই নিয়মনীতিগুলো নিয়ে অনেকগুলো সূত্র আমাদেরকে দেওয়া আছে আমি ক্রমান্বয়ে সূত্রগুলো দেখাচ্ছি দেখতে থাকো তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা সমূহ এবং রাসায়নিক সংযোগ সূত্রাবলী অর্থাৎ যে সূত্রগুলো আমরা পড়ব এগুলো হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী পাঁচটা সূত্রের প্রথমটা হলো ভরের নিত্যতা সূত্র সায়েন্টিস্ট ল্যাভোয়সিয়ের 1774 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছেন পরেরটা হচ্ছে স্থিরানুপাত সূত্র বিজ্ঞানী প্রাউস্ট 1799 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন পরেরটা হলো গুণানুপাত সূত্র ডালটন বিজ্ঞানী ডালটন 1803 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন পরেরটা হচ্ছে মিথুনুপাত সূত্র রিক্টার বিজ্ঞানী 1792 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন পরেরটা হচ্ছে গ্যাসায়তন সূত্র বিজ্ঞানী গেলুসা 1808 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছেন তো আমরা ক্রমান্বয়ে সূত্রগুলো সম্পর্কে একটু জানবো আজকে ভরের নিত্যতা সূত্র প্রত্যেকটা সূত্রের একটু ইংরেজি নামটাও জানার চেষ্টা করবে কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের ইংলিশে কোশ্চেনিং হয় ম্যাক্সিমাম এক্সাম তো ওই ধরনের এক্সামগুলোকে ফেস করতে হলে বাংলা মিডিয়াম হলেও সমস্যা নেই জাস্ট ওই টপিকটার ইংরেজি জানলে অটোমেটিক্যালি তুমি কোশ্চেনটা বুঝে যাবে এন্ট্রান্স এক্সামগুলো সহজে ফেস করতে পারবে ল অফ কনজারভেশন অফ মাস ল অফ কনজারভেশন অফ মাস দেখিস এটার অর্থ হচ্ছে ভরের নিত্যতা সূত্র প্রয়োজনে লিখে নিতে পারো ইংলিশ ফর্মটা তাহলে এটা কি জিনিস এই যে যত বিক্রিয়া হয় বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি বিভিন্ন যৌগ তৈরি করি একটা মৌল আরেকটা মৌলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ হয় তো ভরের নিত্যতা সূত্রে বিক্রিয়ক পদার্থ যেগুলো ওরা বিক্রিয়া করে কি তৈরি করবে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করব বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর সব সময় ওরা বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাদের মোট ভরের সমান হয় আমি আবার রিপিট দিচ্ছি যে কোনো অবস্থায় যে যারা বিক্রিয়া করব তাদেরকে বলা হয় বিক্রিয়ক বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে কি করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর ইকুয়াল টু সবসময় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর হয় আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি মনে করো নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন হয়ে অ্যামোনিয়া তৈরি করে ঠিক আছে এখন আমরা এই পার্টটা হচ্ছে
ইকুয়াল টু চিহ্নটা সমান চিহ্নের যে লেফটে বাম দিকে যে অংশটা এটা হচ্ছে বিক্রিয়ক, ওরা হচ্ছে বিক্রিয়ক, আর রাইটে যে অংশটা এটা হচ্ছে বিক্রিয়াজাত। মাঝখানে কি দেওয়া আছে? ইকুয়াল টু সিম্বল দেওয়া আছে। এটার অর্থ যে ওই ভরের নিত্যতা সূত্রের প্রমাণ কল্পে বা প্রতিষ্ঠা কল্পে এই ইকুয়াল টু চিহ্নটা দেওয়া হয়। তাহলে বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু সবসময় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর হবে। নাইট্রোজেনের ভরটা দেখি আমরা, 14 × 2 ইকুয়াল টু 28 প্লাস 3 × 1 × 2 ইকুয়াল টু 6। তো দুটো প্লাস করলে দাঁড়াবে 28 প্লাস 6 ইকুয়াল টু 34 গ্রাম। বিক্রিয়কের ভরটা হচ্ছে 34 গ্রাম। দেখা যাক বিক্রিয়াজাতের ভর কত হয়। 2 × 14 + 1 × 3 = 2 × 17 = কত 34। দেখো বিক্রিয়কের ভর ইকুয়াল টু সবসময় কি পাওয়া যাবে? এটা নট অনলি এ বিক্রিয়া, শুধু এই বিক্রিয়া যে আমরা পাবো এমন কোনো কথা নেই, সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে এটা বিক্রিয়কের ভর ইকুয়াল টু কি পাবো? বিক্রিয়া জাতে। তাহলে ভরের নিত্যতা সূত্রের বিবৃতিটা হলো এমন, ভর সৃষ্টি কিংবা ভরকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না, ভরের নতুন করে সৃষ্টি করা বা নতুন করে ধ্বংস করা এমন কোনো ব্যাপার নেই। ভরের শুধু কি হয়, রূপের পরিবর্তন হয়, একটা রূপ থেকে সে আরেকটা রূপে পরিবর্তিত হয়, কিন্তু তার মোট ভর যেটা, মোট যে ভর এটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য সবসময় বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু সবসময় কি হবে? বিক্রিয়াজাত পদার্থের মোট ভর হবে। আমি একটা আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দেখো এটা একটা টেস্ট টিউব, ঠিক আছে? এই টেস্ট টিউবের মধ্যে একটা নিচের দিকে একটু জল রাখা আছে, ওকে? এবার একদম পরিষ্কার কতগুলো লোহার পেরেক এটার মধ্যে ডুবিয়ে দেব। লোহার পেরেকগুলো এমন ভাবে ডুবাতে হবে যাতে পুরোটা ডুবিয়ে না যায়, তার 50% বা 60% ওকে আমরা জলের উপরে রাখবো। এবার উপরে পথ দিয়ে বায়ুনিরুদ্ধ বা বাইরের কোনো অংশ যাতে ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরে কোনো অংশ যাতে বাইরে ঢুকতে না পারে এমনভাবে পথ দিয়ে তাকে একদম এয়ার টাইট করে বন্ধ করে তার ওজন নেওয়া হবে। ওজনটা আমরা মেজারমেন্ট করে রেখে দিলাম। এবার কিছুদিন রাখার পর লোহার পেরেকগুলোর গায়ে দেখা যাবে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে গেছে। পেরেকের গায়ে বাদামি রঙের যে আস্তরণটা দেখা যাচ্ছে, দেখা যাবে, এটার কি নাম তুমি বলো? মরিচা। নাম বলতে হবে যৌগটার নাম, মরিচা, ঠিক আছে? যৌগটার নাম কি? ফেরিক অক্সাইড। এটার একটা শব্দ লাগাতে হবে। এটা অ্যাকচুয়ালি ফেরিক অক্সাইড যখন তৈরি হয় তখন সে দুই, কখনো কখনো দুই অণু আবার কখনো কখনো তিন অণু জল নিজের ক্যালাসের মধ্যে শোষণ করে রাখে, এই জন্য একটা শব্দ লাগাতে হয়, সেটা হচ্ছে বস। শোধক ফেরিক অক্সাইড Fe2O3.XH2O, এটা পরিবর্তনশীল, এক্স এর ভ্যালুটা 2 হতে পারে 3 হতে পারে, এর জন্য এক্স দিয়ে তাকে শো করতে হয়। তাহলে আমরা বুঝে গেলাম ভরের নিত্যতা সূত্র ব্যাপারটা কি, বিক্রিয়ক অর্থাৎ ভরের সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভরের শুধু রূপের পরিবর্তন হয়, একটা রূপ থেকে সে অন্য রূপে পরিবর্তিত হয়, টোটাল ভর যেটা থাকবো এটা একই রকম থাকে, ঠিক আছে? এই জন্য বিক্রিয়ার আগের ভর এবং বিক্রিয়ার পরের ভর, মোট ভর সবসময় সমান থাকে। এটা ছোট্ট কাটটা একটা ব্যতিক্রম আছে। তোমরা E=mc² আইনস্টাইনের ফর্মুলাটা জানো? আইনস্টাইন যে আবিষ্কার করেছিলেন একটা ফর্মুলা, ভর এবং শক্তির সঙ্গে তুলনীয় একটা ফর্মুলা,
E=mc² এটা আইনস্টাইন কর্তৃক আবিষ্কৃত ফর্মুলা E হচ্ছে এনার্জি m হচ্ছে মাস আর c হচ্ছে ভেলোসিটি অফ লাইট আলোকের গতিবেগ E সূত্রটা ডিসকভার করার পরে কিছুটা ভর শক্তিতে চলে যায় আবার কিছুটা শক্তি ভরে রূপান্তরিত হয় যার কোনো হিসেব পাওয়া যায় না এছাড়া যত রকমের ক্রিয়াবিক্রিয়া আছে প্রত্যেক রকমের ক্রিয়াবিক্রিয়াতে ভরের নিত্যতার সূত্র প্রতিফলিত হয় ঠিক আছে এবার আমরা জানব স্থিরানুপাত সূত্র দ্বিতীয় আরেকটা সূত্র যেটার নাম হচ্ছে স্থিরানুপাত সূত্র এটার ইংরেজি হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটার মূল বক্তব্যটা কি কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন জানা আছে কেউ বলো তুমি বলো বিজ্ঞানী প্রাউস্ট ঠিক আছে বসো বসো বিজ্ঞানী প্রাউস্ট এটা আবিষ্কার করেছেন এটার নামের মধ্যে উত্তর আছে মোটামুটি উত্তরটা ঢুকে আছে স্থির অনুপাত তো একসঙ্গে লাগালে কি হবে স্থির অনুপাত তাহলে কি হচ্ছে এটার বক্তব্য বা এটা বিবৃতি কি একটা যৌগ আমরা যেভাবেই বানাই না কেন তৈরি করি না কেন বা যেভাবে কালেক্ট করি বা কালেক্ট করি না কেন তার মধ্যে যে মৌলিক উপাদান থাকবো অর্থাৎ পার্টিকুলার ওই যৌগটা যে মৌলিক উপাদান নিয়ে তৈরি ওই মৌলিক উপাদানগুলির ওজনের অনুপাত সর্বদাই নির্দিষ্ট বা স্থির থাকবো ওকে আমি তোমাদের ব্যাগে সবাই ব্যাগে জলের বোতল আছে জল সবাই পাও জল আমরা একদম ছোট থেকে জল সম্পর্কে পরিচিত আছে জল নিয়েই বলি জলের সংকেত হচ্ছে H2O মৌলিক উপাদান কে কে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে জল পরীক্ষাগারও আমরা বানাতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রোলাইসিস করে বৃষ্টি থেকেও জল কালেকশন করতে পারি সমুদ্র থেকেও জল কালেকশন করতে পারি ডোবা থেকেও জল কালেকশন করতে পারি যে কোনো সোর্স থেকেই তুমি জলটাকে কালেকশন মনে করো পাঁচটা সোর্স থেকে আমি জলটাকে কালেকশন করে নিলাম তো করে এটাকে পিউরিফাই করতে হবে ওষুধ যেগুলো আছে এগুলোকে দূর করে নিতে হবে করে এবার প্রত্যেক উপায়ে প্রাপ্ত জলের মানে যে জলটা আমরা কালেক্ট করলাম বা নিলাম সেই জলের গুলোর মধ্যে আমরা ওজনের অনুপাত দেখব তার কার হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে 1:2 আর অক্সিজেন হচ্ছে 16 সিম্পল করলে 1:8 দেখা যাবে প্রত্যেক উপায়ে প্রাপ্ত বা প্রত্যেক উপায়ে তৈরি করা তুমি তৈরিও করতে পারো আর্টিফিশিয়ালি বা প্রকৃতি থেকে নিতেও পারো যে কোনো উপায়ে যত রকম উপায়ে তুমি জলটাকে কালেকশন করো তার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাত কত হবে 1:8 এটা কি বলা হচ্ছে এটা একটা স্থিরানুপাত সূত্রের একটা জ্বলন্ত এক্সাম্পল এটারও ছোটখাটো ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম যে সমস্ত মৌলের আইসোটোপ আছে আইসোটোপ মানে কি একই মৌলের বিভিন্ন ভরের পরমাণু যাদের সম্ভব পাওয়া সম্ভব ওদেরকে আইসোটোপ বলা হয় যে সমস্ত মৌলের আইসোটোপ আছে তাদের দিয়ে যদি কোনো যৌগ হয় তখন সে সমস্ত যৌগে ওই স্থিরানুপাত সূত্রের বিবৃতিটা খাটবে না এছাড়া আর যত আইসোটোপ ব্যতীত বা আইসোটোপ ছাড়া যত রকমের মৌল আছে প্রত্যেক ক্ষেত্রে ওই সমস্ত মৌল দিয়ে যদি আমরা যৌগ বানাই এই যৌগগুলোর মধ্যে মৌলিক উপাদানের ওজনের অনুপাত কি হবে সর্বদাই নির্দিষ্ট বা স্থির থাকবে গেল স্থিরানুপাত এবার পরবর্তী সূত্র যেটা আমরা জানব এটা হচ্ছে গুণানুপাত সূত্র যেটার ইংলিশ ফর্ম হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন ল অফ মাল্টিপল প্রপোর্শন এটা একটা সুন্দর সূত্র এটা আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন এক্সাম্পলের মধ্যে দেখতে পাই এটা হচ্ছে দুটি মৌল কতটা মৌল দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে যখন একাধিক যৌগ তৈরি করে বা করতে পারে যারা পারে ওদের বেলা দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যদি একাধিক যৌগ তৈরি করতে পারে তবে সেই যৌগ সমূহের মধ্যে একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হবে সেই ওজনগুলোর অনুপাত করলে এটা একটা সরল পূর্ণ সংখ্যা অনুপাত হবে ওকে আমরা একটা এক্সাম্পলে যাব দেখো
নাইট্রোজেন এন্ড অক্সিজেন যুক্ত হয়ে পাঁচ রকমের অক্সাইড করতে পারে। নাইট্রোজেনের পাঁচ রকমের ভ্যালেন্সি আছে, অষ্টক সূত্রের জন্য তার ভ্যালেন্সি হচ্ছে তিন। এবার অষ্টক সূত্রের বাইরে সমযোজী যৌগ যখন করে, সমযোজী বা অসমযোজী, তখন সে এক থেকে পাঁচ অবধি যৌগ তৈরি করতে পারে। এক দিয়ে যখন যৌগ হবে তখন তার নামের সঙ্গে আস শব্দটা আসবে অক্সাইড গঠন করার ক্ষেত্রে। দুই দিয়ে যখন প্রথম দুটোর মধ্যে আস এন্ড ই এ দুটো শব্দ উচ্চারণে আসবে, যেমন এই যে এক দিয়ে যখন যৌগ করে তখন প্রথম সংকেতটা দেখো N2O, দুটো পাশাপাশি লিখলাম। অক্সিজেনের যোজ্যতা দুই, এটা নাইট্রোজেনের গায়ে বসবে, নাইট্রোজেনের এক, এক তো বসাতে হয় না, তাহলে এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। এবার দুই দিয়ে করলে কি হবে, NO, দুই দুই এরকম ভাবে বসাবো, ক্রস হয়ে যাবে, থাকবে কি NO। দ্বিতীয়টার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। তৃতীয়টার নাম হচ্ছে অক্সিজেনের যোজ্যতা দুই, নাইট্রোজেনের গায়ে বসলো, নাইট্রোজেনের তিন, অক্সিজেনের গায়ে বসলো, নাইট্রোজেন ট্রাই অক্সাইড অথবা ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। ডাই কথাটা বলতেও পারি, না বললেও কোনো আপত্তি নেই, কারণ অক্সিজেনের একরকমই যোজ্যতা আছে, তো অটোমেটিক্যালি সবসময় দুই বসবে, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। পরেরটা হচ্ছে এমন, দেখো অক্সিজেনের চার, অক্সিজেনের দুই, নাইট্রোজেনের চার, তাহলে অক্সিজেনেরটা বসালাম নাইট্রোজেনের গায়ে আর নাইট্রোজেনটা বসালাম অক্সিজেনের গায়ে। যোজ্যতার নাম্বার যদি সমান হয়, কাট হয়ে যায় বা কমন নেওয়ার মতো কোনো রাস্তা থাকলে, সম্ভব মানে স্কোপ থাকলে, কমন নিয়ে যেটা থাকে সেটাকে আমরা সংকেতের মধ্যে কাউন্ট করব। তাহলে দুই আর চারের মধ্যে কত কমন যায়, দুই, তো কি থাকবে NO2। নাইট্রোজেন টু এর জন্য মানে দুই থাকলে এটাকে ডাই বলে নাম বলতে হয়, তিনের জন্য ট্রাই বলতে হয়, চারের জন্য টেট্রা বলতে হয়, পাঁচের জন্য পেন্টা বলতে হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার এটা যখন কমন নেওয়ার আগে এই নামটা যখন আমাকে বলার জন্য বলবে, আমরা কি বলবো, ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড অর অনলি নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তাহলে এই যৌগটা করলো, এরপরে কি নাইট্রোজেনের ভ্যালেন্সি পাঁচ দিয়ে হলো এন ও, নাইট্রোজেনের পাঁচ অক্সিজেনের দুই, ফর্মুলা হলো N2O5, মানে নাম হলো নাইট্রোজেন পেন্টা অক্সাইড অর ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এরকম পাঁচটা যৌগ করলো, তাহলে মৌল কয়টা, দুইটা, সূত্রে ছিল দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যদি একাধিক যৌগ তৈরি করতে পারে ও যৌগ সমূহের মধ্যে একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হবে সে ওজনগুলোর অনুপাত সবসময় অনুপাত করলে এটা সবসময় কি অনুপাত হবে, একটি সরল পূর্ণ সংখ্যার অনুপাত হবে। দেখো ওজনগুলো নাইট্রাস অক্সাইডে 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরে নাইট্রিক অক্সাইডে 14 গ্রামের সঙ্গে 16 গ্রাম আছে, নাইট্রোজেন ট্রাই অক্সাইডের মধ্যে 28 গ্রামের সঙ্গে 48 আছে, NO2 এর মধ্যে 14 এর সঙ্গে 32 গ্রাম আছে, N2O5 এর মধ্যে 28 এর সঙ্গে 80 আছে। ওজনের হিসাবটা বুঝে গেছি, একদম ক্লিয়ার। পারমাণবিক ওজন মাল্টিপ্লাই করে করে যৌগ মধ্যস্থ মৌলের ওজন বের করতে হয়। এবার আমরা যদি নির্দিষ্ট ওজনটাকে মানে ধরি 14 ধরি, 14 কে যদি নির্দিষ্ট করি, দেখো 28 এর সঙ্গে আছে 16, তাহলে 14 এর সঙ্গে কত থাকবে 8, 14 এর সঙ্গে এখানে পরে থাকবে 16, এভাবে রেশিও করলে 8, 24, 24, 32, 40, এটা রেশিও করলে দেখো কত আসে নির্দিষ্ট ওজনের সঙ্গে 8:24:24:32:40। এটা মানে সিম্পল রেশিও করতে, সুমন বলতো দেখি, সিম্পল রেশিও করতে কত দিয়ে তাকে আমরা ডিভাইড করব হোল ফিগারটাকে, স্যার 8 দিয়ে, আট দিয়ে করলে কত হবে রেশিওটা, 1:3:3:3:4:5, তাহলে সিট ডাউন। এটা একটা সরল পূর্ণ সংখ্যার মানে সরল পূর্ণ সংখ্যার অনুপাত এবং ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাত, তাহলে অটোমেটিক্যালি রেজাল্টটা ফলাফলটা কাকে সমর্থন করে, গুণানুপাত সূত্রকে সমর্থন করে। এবার আমরা জানব মিথুনোপাত সূত্র। মিথুনোপাত সূত্রে জাস্ট এটা এটার মতোই, কিন্তু একটু মৌল সংখ্যা ভেরি করবে, মৌল সংখ্যা ইনক্রিজ করবে। একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে
অপর দুই বা ততোধিক মৌল ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়ে যেমন কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন করে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে জল করে তাহলে আমি সূত্রটাকে এক্সাম্পল দিয়ে দিয়ে সেট আপ করে নিচ্ছি একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর দুটি মৌল ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করতে পারলে সেই যৌগ সমূহে ওই নির্দিষ্ট মৌলটার নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলগুলির যে ওজন যুক্ত হয়েছিল সেই ওজন সেই ওজনগুলো যে অনুপাতে তারা যৌগ মানে যুক্ত হয়েছিল তার সঙ্গে সেই অনুপাতটা যদি ওরা নিজেদের মধ্যে যৌগ তৈরি করতে পারে সেই যৌগ সমূহে তাদের ওজনের অনুপাত হয় আগের অনুপাতটা সমান হবে পূর্বের অনুপাতের অথবা তার কোন সরল গুণিতক বা উপগুণিতকের আকৃতিতে মিলিত হবে সি ইস টু এস টুয়েলভ ইস টু ফোর সিম্পল করতে কত দিয়ে ডিভাইড করতে হবে তাহলে থ্রি ইস টু ওয়ান এবার গেল জলের মধ্যে জলের মধ্যে এস ইস টু ও টু ইস টু এইট তাহলে কত হবে নির্দিষ্ট আলাদা আলাদা ওজন কে কে আছে কার্বন এবং অক্সিজেন থ্রি ইস টু এইট এখন এরা যদি নিজেদের মধ্যে মিলিত হয়ে যৌগ করতে পারে সেই যৌগ সময়ে তাদের অনুপাতটা থ্রি ইস টু এইট এর হবে যেমন কার্বন ডাইঅক্সাইড করতে পারে দেখবো কার্বন ইস্টু অক্সিজেন কত বারো ইস্টু বত্রিশ সিম্পল করলে কত দিয়ে ডিভাইড করতে হবে চার দিয়ে তাহলে থ্রি ইস্টু পূর্বের অনুপাতের সঙ্গে মিলে গেছে এটাই হচ্ছে মিথুনোপাত সূত্র তাহলে মিথুনোপাত সূত্র আমরা বুঝে গেলাম আগামী দিন তোমরা এগুলো মোটামুটি আরেকটা গ্যাসায়তন সূত্রের একটা রূপ আছে ওইটা বিক্রিয় পদার্থগুলি যদি গ্যাসীয় হয় ওরা বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটাও যদি গ্যাসীয় হয় বিক্রিয় গ্যাসগুলো আয়তনের সঙ্গে বিক্রিয়াজাত গ্যাসগুলির আয়তনের একটা সরল অনুপাত পাওয়া যাবে আগামী দিন এই সূত্রগুলোর উপর একটু মোটামুটি দেখে থেকে এটাকে কোনো ধরনের প্রবলেম যদি তৈরি হয় এগুলো পরে আবার শিক্ষক মশাইয়ের সঙ্গে কথা বলে এটাকে ক্লিয়ার করে নেবে ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড় সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর রাজ্যের ৬ থেকে ১৪ বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই বিদ্যালয়ের পোশাক উন্নত মানের পড়াশোনা স্বাস্থ্যসম্মত শৌচাগার বিশুদ্ধ পানীয় জল পুষ্টিকর মধ্যাহ্ন আহার খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু হ্যাঁ তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন